গাইস, সে লোকটা জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার পাশে পড়ে থাকা এক বাইক দেখতে পায়। তারপর সে ভাবে, আমার তো বাইক নেই, কেননা এই বাইকটাকে নিয়ে যেয়ে ঠিক করে নেই। এই ভেবে সে গাড়ি এনে গাড়িতে কয়েকজন মিলে সেখান থেকে বাইকটাকে তুলে সে গ্যারেজে নিয়ে এসে বাইকের বডি খুলতে লেগে যায়। লোকটার আসলে অনেক আগে থেকেই স্বপ্ন ছিল এরকম একটা দামি বাইক কেনার, কিন্তু টাকা কম পড়ে যাওয়ায় আর কিনতে পারেনি। তার জন্য সে এই বাইকটা পেয়ে ভেবেছে এই বাইকটাকে ঠিক করে নিজের মতন করে লোক দেবো। এখন দেখার বিষয় বাইকটা লোকটা আসলে ঠিক করতে পারে কিনা, আর পারলো এত মরিচা পড়া বাইকের কতটা সুন্দর বানাতে পারে। সে বাইকটা ঠিক করবে ভেবে বাইকের পুরো বডি ঘষে জং উঠিয়ে পুটিং করে পেন্ট করে নেয়। তারপর পুরো একদিন খাটার পরে বাইকের ইঞ্জিনও ঠিক করতে সফল হয়। এখন পুরো বডি ফিটিং করার পরেই দেখা যাবে বাইকের ফাইনাল অবস্থা। যতক্ষণে গাইস বাইকটা ফিটিং করে রেডি করে নিচ্ছে, ততক্ষণে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে তোমাদের ফেভারিট ইমোজি দিয়ে যাও, দেখতে চাই কতজনের সেম টু সেম আসে। তো ফাইনালি দেখো, এর বাইকটা দেখে এবং আওয়াজ শুনে মনে হচ্ছে না এটা একটা বাতিল বাইক ছিল।